দ্রবণ চ্যাপ্টারটিতে দ্রবণের কিছু ধর্ম বা বৈশিষ্ট্য সম্পর্কে কিছু সূত্র, তার ব্যাখ্যা, তার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন এবং সেই সূত্র সংক্রান্ত কিছু নিউমেরিক্যালস প্রবলেম, এইগুলো আছে। দ্রবণের কোন ধর্মগুলোর, দ্রবণের তো অনেক ধর্ম হয়, দ্রবণের কোন ধর্মগুলোর বা কোন বৈশিষ্ট্যগুলোর সম্পর্কে আজকে আমরা দ্রবণ চ্যাপ্টারটিতে পড়ব। দ্রবণের সেই ধর্মগুলো যেগুলো দ্রবণের উপস্থিত কণার সংখ্যার উপরে নির্ভর করে, যেগুলো দ্রবণে উপস্থিত দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে, তাহলে সেই ধর্মগুলিকে বলা হয় সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টিস। সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টিস বা আবার আরেকটা নামও বলে সমাবর্তী ধর্ম। তাহলে সমাবর্তী ধর্ম বা সংখ্যাগত ধর্ম কাদের বলে, কাকে বলে? দ্রবণের যে ধর্ম বা বৈশিষ্ট্যগুলি দ্রবণে উপস্থিত দ্রাবের কণার সংখ্যার উপরে ডিপেন্ড করে তাদেরকেই দ্রবণের সংখ্যাগত বা কণ। কি সেই ধর্ম? একটি উদাহরণ, দ্রবণের বাষ্পচাপ। দ্রবণের বাষ্পচাপ হলো একটি সংখ্যাগত ধর্ম, দ্রবণের স্ফুটনাঙ্ক একটি সংখ্যাগত ধর্ম, হিমাঙ্ক সংখ্যাগত ধর্ম, অভিশ্রবণ চাপ সংখ্যাগত ধর্ম। তাহলে এই সব ধর্মগুলি নিয়েই আমরা আজকে আলোচনা করব বা এই দ্রবণ চ্যাপ্টারটিতে আলোচিত হয়েছে। তাহলে আমরা আস্তে আস্তে এগোই এবং একটা ছবিও পোস্ট করি তোদের। প্রথম যে সূত্রটি রয়েছে সেটি হল বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত, এবং প্রত্যেকটি সূত্রই রাউল্টের সূত্র, বিজ্ঞানী রাউল্টের সূত্র। কোন সূত্র আজকে আমরা পড়ব? আজকে আমরা পড়ব বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। তাহলে প্রথমেই আমাদের জানতে হবে যে বাষ্পচাপ আবার কি। এটা যদি আমি বলি যে বাষ্পচাপ আবার কি, তাহলে তোদের মধ্যে প্রশ্ন আসবে, এ বাবা এটা তো খুব সোজা। হ্যাঁ, সত্যিই সোজা। আসলে বাষ্পচাপের সংজ্ঞা হবে যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল থেকে উৎপন্ন বাষ্প যে পরিমাণ চাপ প্রদান করে তাকেই বলা হয় বাষ্পচাপ। কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল থেকে উৎপন্ন বাষ্প যে পরিমাণ চাপ প্রদান করে তাকেই বলা হয় বাষ্পচাপ। কিন্তু সূত্রটি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, অবনমন মানে কি? বাষ্পচাপ কমে যাওয়া। কার বাষ্পচাপ কমবে? দ্রবণের বাষ্পচাপ কমবে। দ্রবণ বলতে কি? দ্রবণ বলতে হচ্ছে দ্রাবক প্লাস দ্রাবক। দ্রাবক মানে হচ্ছে সলভেন্ট, অর্থাৎ পিওর সলভেন্ট, বিশুদ্ধ দ্রাবক। তার ভেতরে যদি দ্রাবক মেশানো হয় তার মানে সেটা অবিশুদ্ধ দ্রাবক হয়ে গেল, অর্থাৎ দ্রবণ প্রস্তুত হলো। কিন্তু এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে এই দ্রবণটিতে এমন কিছু মেশাতে হবে যেটা তড়িৎ বিশ্লেষ্য নয়, যেটা সংযোজিত হয় না, যেটার স্ফুটনাঙ্ক উচ্চ অর্থাৎ উদ্বায়ী নয়, এই রকম দ্রাবক মেশাতে হবে। তাহলে এই রকম দ্রাবক যদি মেশানো হয়, তাহলে কোনো বিশুদ্ধ দ্রাবকে যদি দ্রাবক মেশানো হয়, তাহলে দ্রবণের বাষ্পচাপের অবনমন ঘটে, বাষ্পচাপ কমে যায়। ঠিক আছে,
সেই সূত্রটা আমি লিখে দেখাচ্ছি, তারপরে বাষ্পচাপ কেন কমে সেটা আমি তোদের ব্যাখ্যা করে দিচ্ছি। এই ছবিটি দেখে তোদের প্রথমেই প্রশ্ন আসবে যে বাবা আমরা কিছুই জানলাম না, শুধু এই সূত্রটি স্যার পাঠিয়ে দিল, কী ব্যাপার? হ্যাঁ, আমি সূত্রটা পাঠিয়ে দিলাম, ম্যাথামেটিক্যাল ডেরিভেশনটা পাঠিয়ে দিলাম, আমি সূত্রটা বলে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। তার আগে ম্যাথামেটিক্যাল ডেরিভেশনে যে যে টার্মগুলো ইউজ করা হয়েছে তাদের সেগুলো কী কী বলে দিই। পি জিরো পিওর, এই ভেপার প্রেশার অফ দ্য পিওর সলভেন্ট, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। পি ভেপার প্রেশার অফ দ্য সলিউশন, দ্রবণের বাষ্পচাপ। এক্স টু মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট, দ্রাবের মোল ভগ্নাংশ। টু দিয়ে সব দ্রাব বোঝানো হয়, বুঝলি, সলিউট, আর ওয়ান দিয়ে সব দ্রাবক সলভেন্ট বোঝানো হয়। তাহলে এন টু হচ্ছে নাম্বার অফ মোলস অফ দ্য সলিউট, এন ওয়ান হচ্ছে নাম্বার অফ মোলস অফ দ্য সলভেন্ট, ডাব্লিউ টু নাম্বার অফ মোলস, এই নাম্বার, এই ওয়েটস অফ সলিউট, ডাব্লিউ ওয়ান হচ্ছে ওয়েটস অফ সলভেন্ট, এম টু মলিকুলার মাস অফ সলিউট, এম ওয়ান মলিকুলার মাস অফ দ্য সলভেন্ট। তাহলে এই ক্ষেত্রে দেখ, ব্র্যাকেটের ভেতরে একটা জিনিস লিখেছি যে যখন ডাইলিউট সলিউশন, খুব লঘু দ্রবণের ক্ষেত্রে, লঘু দ্রবণ মনে কর আমরা জলের ভেতরে চিনি মিশিয়েছি, তাহলে খুব লঘু দ্রবণ কোনটা হবে? যখন জলের পরিমাণ খুব বেশি থাকবে, অর্থাৎ জলের নাম্বার অফ মোলস খুব বেশি থাকবে, তাহলে জল হচ্ছে সলভেন্ট, সেক্ষেত্রে এন ওয়ান গ্রেটার গ্রেটার দ্যান এন টু, তাই এন ওয়ান প্লাস এন টুটা নিয়ারলি ইকুয়ালস টু এন ওয়ান ধরা হয়েছে। তাই দেখ, নিচে এন ওয়ান প্লাস এন টু থেকে হঠাৎ করে এন ওয়ান চলে এসছে, তোরা ভাবতেই পারিস পাশে লেখা আছে ওই জন্য, তাহলে এন ওয়ান চলে এসছে। তারপরে আমরা নাম্বার অফ মোলস জানি যে ওয়েট বাই মোলার মাস, তাই দেখ সেইগুলোই পুট করেছি, তাহলে আলটিমেটলি এই সূত্রটা এসছে, এই সূত্রটা অঙ্কের জন্য তোদের লাগবে। তাহলে এখন আমার প্রথম কথা হচ্ছে যে এইবার আমি সূত্রটা বলবো। তাহলে পি জিরো মাইনাস পি, পি জিরো কী? বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, দ্রবণের বাষ্পচাপ হচ্ছে পি। তাহলে নিশ্চয়ই বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ মাইনাস দ্রবণের বাষ্পচাপ, অর্থাৎ কতটা বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের কমলো দ্রবণ তৈরি করার পর, সেটাই হচ্ছে পি জিরো মাইনাস পি, অর্থাৎ এটা বাষ্পচাপের অবনমন। পি জিরো মাইনাস পি এটা হচ্ছে বাষ্পচাপের অবনমন। তাহলে বিশুদ্ধ দ্রাবকের সাপেক্ষে ওই কতটা অবনমন সেটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, তাই পি জিরো মাইনাস পি বাই পি জিরো এটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। কার বাষ্পচাপের? নিশ্চয়ই দ্রবণের বাষ্পচাপের। কোন দ্রবণ? যে দ্রবণে অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রাব যুক্ত আছে। কার সঙ্গে সমান? দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান। তাহলে এইবার আমরা যদি গুছিয়ে রাউল্টের সূত্রটাকে বলি, তাহলে দেখ আমরা এইভাবেই বলবো যে কোনো অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রবণের বা কোনো অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রাবের দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন ওই দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান। কোনো অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রাবের দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন ওই দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান, এটাই দেখ রাউল্টের সূত্র। তাহলে তোদের এই রাউল্টের সূত্রের সূত্রটি এবং ম্যাথামেটিক্যাল ডেরিভেশন দেখ পুরোটা দেখিয়ে দিয়েছি, তোদের যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করবি, আর যদি না হয় তাহলে আমি এই বাষ্পচাপের অবনমন কেন ঘটছে তোদের সেটা একটু দেখাবো এবং ব্যাখ্যা করব। তাহলে কজ অফ লোয়ারিং অফ ভেপার প্রেশার অফ এ সলিউশন, কেন দ্রবণের বাষ্পচাপের বাষ্পচাপের অবনমন ঘটে? তাহলে প্রথম চিত্রটাই আমি দেখিয়েছি, দেখ একটা পিওর সলভেন্ট অর্থাৎ বিশুদ্ধ দ্রাবক, মনে কর জল, শুধু জল রয়েছে। তাহলে জলকে আমি ফোটাচ্ছি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, আমি ধরলাম যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের উপরিতল থেকে বাষ্পায়ন হয়। আমরা জানি যে বাষ্পায়ন কোথা থেকে হয়, ভেপার কোথা থেকে প্রডিউস হয়, সারফেস এরিয়া থেকে, কোনো লিকুইডের সারফেস এরিয়া থেকে হচ্ছে ভেপার প্রডিউস হয়। তাহলে দেখ আমি অ্যারো দিয়ে দেখিয়েছি যে সারফেস থেকে
পিওর সলভেন্টের সারফেস থেকে আমি ধরলাম যে একটা পার্টিকুলার টেম্পারেচারে 200 মলিকুলস অফ সলভেন্ট ভেপার স্টেটে গেছে। তাহলে নিশ্চয়ই 200 মলিকুলস অফ যে ভেপার প্রেশার ক্রিয়েট করবে সেটাই হচ্ছে ওই পিওর সলভেন্টের ভেপার প্রেশার, সেটা আমরা P0 ধরেছিলাম, পিওর সলভেন্টের ভেপার প্রেশার, তাহলে ওটা P0। এখন আমি একটা অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রাবক মিশিয়েছি, অর্থাৎ নন ইলেকট্রোলাইট নন ভোলাটাইল সলিউট মিশিয়ে দিয়েছি। দেখ ডান দিকের পরের ছবিটাই দেখ যে ডান দিকের ছবিটাই আমি সলিউট পার্টিকেল দেখিয়েছি। তাহলে সারফেস এরিয়াতে শুধু এখন সলভেন্ট পার্টিকেল নেই, সলভেন্ট নেই, অর্থাৎ শুধু জল নেই। জলের মধ্যে যদি আমি মনে করি যে চিনি মিশিয়ে দিয়েছি, তাহলে চিনির দানাগুলোও জলের উপরিতলে রয়েছে। তাহলে যেহেতু চিনির দানাও জলের উপরিতলে কিছুটা জায়গা দখল করে নিয়েছে, তাহলে পিওর সলভেন্টে যে পরিমাণ জলের মলিকুল ওই সারফেস এরিয়াতে ছিল, এখন নিশ্চয়ই সেই পরিমাণ জলের মলিকুল সারফেস এরিয়াতে নেই। অর্থাৎ সেই সারফেস এরিয়া দিয়ে সেই টেম্পারেচারে, পার্টিকুলার যে টেম্পারেচারটা আগে ছিল সেই টেম্পারেচারে নিশ্চয়ই ততগুলো মলিকুলস আর ভেপার স্টেটে যেতে পারছে না। আমি দেখিয়েছি 100 মলিকুল অফ সলিউট গেছে ভেপার স্টেটে। তাহলে যত মলিকুলস ভেপার গেছে সেই মলিকুলস যে ভেপার প্রেশার দিয়েছে সেটাই ভেপার প্রেশার। তাহলে আমি দেখতে পাচ্ছি যে দ্য নাম্বার অফ মলিকুলস গোজ থ্রু দ্য ভেপার স্টেট ইজ ডিক্রিজড, সো দ্য ভেপার প্রেশার অলসো ডিক্রিজ। তার মানে যে কেন ভেপার প্রেশার কমলো, যে আমি যখন অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রাবক মেশালাম কোনো বিশুদ্ধ দ্রাবকে, তখন বিশুদ্ধ দ্রাবকের সারফেস এরিয়াতে অর্থাৎ মুক্ত তলে, সারফেস তলে, পৃষ্ঠতলে সলিউট দ্রাবের মলিকুলগুলোও থেকে গেল। ফলে একটি নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকে যে পরিমাণ ভেপার স্টেটে যায় সেই পরিমাণ অণু ভেপার স্টেটে যেতে পারছে না, তাই ভেপার প্রেশার কমে যাচ্ছে।